দর্শক সুমন গ্রাফটিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তিরিশ দিন আগে যে গ্রাফটিংটি আমি করেছিলাম সেটি ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সফল গ্রাফটিং সায়নটি একটু চিকন ছিল তবুও সফল হয়েছি তো আর চলুন আজকের গ্রাফটিং ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এই মাতৃগাছ থেকে একটি সায়ন সংগ্রহ করে নেব আজকের গ্রাফটিংয়ের জন্য এই রুট স্টকটিকে আমরা ব্যবহার করব রুট স্টকটি যেন সোজা হয় সে বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একটি ব্লেড আগে থেকেই আমরা জীবাণুমুক্ত করে টিস্যু পেপার দিয়ে জড়িয়ে রেখেছিলাম জীবাণুনাশক হিসেবে আপনারা হেক্সিসল স্যাভলোন অথবা ডেটল ব্যবহার করতে পারেন এবার সায়ানটির পাতাগুলো আমরা সুন্দরভাবে সেটে নিব। এবার সায়নটিকে আমরা এক সাইড থেকে সুন্দরভাবে কেটে নিব এবং আমরা লক্ষ্য রাখব যেন কাটার সময় সায়নটি থেতলিয়ে না যায় তারপর আমরা রুট স্টকটিকে সুন্দরভাবে এক পাশ থেকে সাইড করে কেটে নিব স্টকটিকে কাটার সময় আমরা সবসময় সতর্কতা অবলম্বন করব যে জায়গাটাতে আমরা কাটবো সেই জায়গাটাতে হাতের কোনো স্পর্শ না লাগে হাতের স্পর্শ লাগলে ছত্রাকের আক্রমণ ঘটতে পারে এবার সায়নটিকে আমরা রুট স্টকের ভিতরে সুন্দরভাবে সেট করে দেবো এবং এক পাশ থেকে বাকলটি মিল করে দেব তারপরে পলিথিন অথবা গ্রাফটিং টেপ দিয়ে সায়নটিকে আমরা রুট স্টকটির সাথে সুন্দরভাবে পেঁচিয়ে বেঁধে দেবো বাঁধার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এর ভেতরে যেন বাতাস প্রবেশ করতে না পারে আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি পেস্ট করে দেবেন যাতে একটিও গ্রাফটিং বিষয়ক ভিডিও এবং কৃষি বিষয়ক ভিডিও মিস না হয় এভাবে আমরা সম্পূর্ণ সায়নটিকে পলিথিন দিয়ে পেঁচিয়ে বেঁধে দেব যাতে এটি ডিহাইড্রেশন থেকে বাঁচতে পারে সবশেষে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে একটি পলিথিনের ক্যাপ আমরা সায়নটির উপরে পরিয়ে দেব যাতে অতিরিক্ত বৃষ্টিতে সায়নটি না মারা যায় আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি